হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি তোমাদের নতুন রেসিপি নিয়ে। আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমাকে লাইক করে যাও বন্ধুরা। আর তোমরা আমার এই চ্যানেলটাকে তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপের সমস্ত বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দাও বন্ধুরা। চলো তাহলে এবার রান্নায় যাওয়া যাক। আমি এখানে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হতে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা, আর দিচ্ছি কিছু গোটা মশলা। তার মধ্যে রয়েছে 1 টিস্পুন সাদা গোটা জিরে, 4টা রয়েছে লবঙ্গ, 1টা এলাইচি আর দারচিনি, ঠিক আছে। সমস্তটা দিলাম, একটুখানি এটা ফ্রাই হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুনের পেস্ট। তোমরা চাইলে গ্রেট করা আদা রসুনও ব্যবহার করতে পারো। এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটা আমি ভাজতে থাকব। গোল্ডেন ব্রাউন কালার এসেই গেছে পেঁয়াজটার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি আর আমি 2টি টমেটো কুচি ব্যবহার করেছি। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিও। টমেটোটা ভালোভাবে সফট হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে এবার দিয়ে দেবো কেটে টুকরো করে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দেওয়ার পর আমি এটা উপর নিচে করে আবার ভালো করে নাড়াচাড়া করছি এবং এই তেলের সাথে মশলার সাথে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি পেঁপের টুকরো। হ্যাঁ, আমি আজকে মাংসটা পেঁপে দিয়ে বানাচ্ছি। পেঁপে দিয়ে মুড়ির মাংস খেতে কিন্তু ব্যাপক লাগে, তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। আমি আশা করি তোমাদেরও খুব পছন্দ হবে। পেঁপে আমরা এমনিতে হয়তো অনেকে পছন্দ করি না, কিন্তু এই মাংস দিয়ে পেঁপে বানালে পেঁপের স্বাদ তো তুমি বুঝবেই না এবং পেঁপে খাওয়ার ইচ্ছে তোমার আরও বেড়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো আর 1 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে আমি আবার ভালো করে ওপর নিচে করে নাড়াচাড়া করব এবং মশলা ও আলু পেঁপে একসাথে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। আমি এখানে মুরগির মাংসটা এবার দিয়ে দিচ্ছি। এই মাংসটা আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছিলাম। মাংসটা দেওয়ার পর সমস্ত উপকরণেই ভালো করে উপর নিচে করে নাড়াচাড়া করছি এবং পেঁপে আলু ও মাংস সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে মাংস, আলু এবং সমস্ত উপকরণ এবং পেঁপে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ জলটা দিয়েই এখানে আলু পেঁপে মাংস খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। জলটা দেওয়ার পর আমি ভালো করে ওপর নিচে করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই পর্যায়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব এবং রান্না হতে দেব 9 থেকে 10 মিনিট। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা খুব সুন্দরভাবে ফুটছে। আমি এই পর্যায়ে এটাকে ওপর নিচে করে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং চেক করে দেখে নেব যে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আলু পেঁপে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমার বাড়ির তৈরি গরম মশলা। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এই সমস্ত উপকরণ একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছি 2 থেকে 3 মিনিটের মতো। দেখো বন্ধুরা, আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তুমি দেখতেই পাচ্ছ যে আমার আজকে রান্না একদম রেডি, এবার গরম গরম পরিবেশন করার পালা। এটা ভাত ও রুটি দুয়ের সাথেই খাওয়া যেতে পারে। তোমরা দেখতে পেলে রান্নাটা আমি কীভাবে বানালাম, তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো, আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে।
আর আমাকে এটা জানাতে ভুলো না তোমরা আমার কাছ থেকে নেক্সট আর কী কী ধরনের রেসিপি দেখতে চাও। আজকের রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আমি আবার ফিরবো নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।